কংগ্রেসেরই জনসংযোগ যাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসটিটা প্রকল্প চালু করেছে সারা বাংলায়, সেই প্রকল্পের মাধ্যমে আপনি কি কি সুযোগ-সুবিধা পেয়েছেন? তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে অভাব অভিযোগ শোনার জন্য হাজির হলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আজ পিংলা 5 নম্বর মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হান্দুল গ্রামের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে শুরু করলেন জনসংযোগ যাত্রা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি এই দিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একাধিক জনমুখী প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে সেই প্রকল্পগুলির সুফলও ব্যক্ত করেন এই সকল নেতৃত্বরা। এই জনসংযোগ যাত্রায় উল্লেখযোগ্যভাবে এই দিন উপস্থিত ছিলেন মালিকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাধন সাউ এবং অষ্টম প্রামাণিক সহ তৃণমূল কংগ্রেসের আরও একাধিক নেতৃত্ববৃন্দ। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি আগামী 18ই মে মেদিনীপুর শহরে মমতা ব্যানার্জির সভায় যাওয়ার জন্য আবেদনও করেন। তৃণমূল নেতৃত্ব অষ্টম প্রামাণিক আরও বলেন, বাংলার মা মমতা ব্যানার্জির সুশাসনকালে এলাকায় একটিও পরিবার নেই যে বা যারা মমতা ব্যানার্জির কোনো না কোনো প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে। দু হাত ভরে মমতা ব্যানার্জি এই মেদিনীপুরের মানুষের জন্য অনেক কিছুই দিয়েছেন। সেই মমতা ব্যানার্জি আগামী 18ই মে মেদিনীপুর শহরে আসছেন, তাই প্রত্যেকেরই সেই সভায় যাওয়া উচিত। পিংলা থেকে সব্যসাচী গুছাইতের রিপোর্ট, সাথে আমি শ্রাবণী। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। এই কয়েকটা কথা জিজ্ঞেস করার জন্য আমরা 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা উপস্থিত আছি পশ্চিম মেদিনীপুরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 18 তারিখে আসাকে সামনে নিয়ে আজকে আমাদের পিংলা থানার অন্তর্গত 5 নম্বর অঞ্চলে অবস্থিত 71-72 নম্বর বুথে আজকে আমাদের জনসংযোগ যাত্রা। এই জনসংযোগ যাত্রায় আমরা প্রতি বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 69টা প্রকল্প কে কী পেয়েছে না পেয়েছে সে সম্পর্কে প্রতিটা মানুষের কাছে আমাদের জানানো যায়, মানে জানানো যাবে এবং তাদের কাছে আমাদের কথাবার্তা কথোপকথনের মাধ্যমে ওনারা কে কী পেয়েছে না পেয়েছে তার জন্য আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাব। এবং 18 তারিখে যে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় তাই যাবার জন্য প্রতিটা বুথে আমরা একখানা করে গাড়ি করেছি, হাতি গাড়ি এবং টেকার বাস প্রত্যেকটা বুথ থেকে আমাদের ওই জনসংযোগ যাত্রা আজকে শুরু করে আমাদের 18 তারিখে পশ্চিম মেদিনীপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সেই সভায় যাবার জন্য আমরা প্রতি বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। আপনি কি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? সুনিশ্চিত চাকরি পেতে ভর্তি চলিতেছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে জয়চোক পিংলা পশ্চিম মেদিনীপুর। নার্সিং, ডাক্তারি, প্যারামেডিকেল, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স, ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ধরনের চাকুরিমুখী কোর্সের সুপরামর্শ পেতে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সহযোগিতা পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। কোর্স শেষে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে চাকুরি পাইয়ে দেওয়ার সুব্যবস্থাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 8101114083।